আপনি সকালবেলায় হয়তো কাউকে নিকটবর্তী পার্কে এক ধরনের ধীরগতিসম্পন্ন ব্যায়াম ও ধ্যানের ক্রিয়া করতে দেখেছেন। এটা হচ্ছে ফালুন দাফা ধ্যানের অনুশীলন, যার সম্বন্ধে আজ আমি জানাব। ফালুন দাফার অনুশীলন সারা দেশে বড় বড় শহরে শেখানো হচ্ছে, বর্তমানে অনেক জনপ্রিয়তাও লাভ করেছে। ফালুন দাফা, যাকে ফালুন গঙ্গও বলা হয়, মন এবং শরীরের এক প্রাচীন সাধনা পদ্ধতি। 1992 সালের মে মাসে মাস্টার লি হোংজি চীন দেশে সর্বপ্রথম এই পদ্ধতির প্রচার শুরু করেন। বর্তমানে 100টিরও বেশি দেশে 10 কোটিরও বেশি মানুষ ফালুন দাফার অনুশীলন করছে। ফালুন দাফা পদ্ধতিতে মনের সাধনার অর্থ নৈতিক গুণের সাধনা করা, অর্থাৎ জীবনযাপনের ক্ষেত্রে সত্য, করুণা, সহনশীলতা পালন করা। শরীরের সাধনার জন্য এই পদ্ধতিতে 5টি সহজ এবং ক্ষমতাসম্পন্ন ব্যায়াম শেখানো হয়। সেগুলি এই প্রকারের। ব্যায়াম 1, বুদ্ধ সহস্র হস্ত প্রসারণ। এই ব্যায়ামের দ্বারা শরীরের সমস্ত শক্তিনাড়ি খুলে যায়, যার ফলে শরীরের মধ্যে শক্তিপ্রবাহ বাধাহীনভাবে হতে থাকে। ব্যায়াম 2, ফালুন দণ্ডায়মান অবস্থান। এটি স্থিরভাবে দাঁড়িয়ে থাকার ব্যায়াম, যাতে 4টি চক্র ধরে থাকার মুদ্রা আছে। এই ব্যায়ামে সমস্ত শরীর পুরোপুরি খুলে যায় এবং শক্তি সামর্থ্যও বাড়তে থাকে। ব্যায়াম 3, বিশ্বের 2 প্রান্ত ভেদ। এই ব্যায়ামে বিশ্বের শক্তি শরীরের ভিতরের শক্তির সাথে মিশে যায়। ব্যায়াম 4, ফালুন ঐশ্বরিক প্রদক্ষিণ পথ। এই ব্যায়ামে মহান ঐশ্বরিক প্রদক্ষিণ পথ সক্রিয় হয়। এতে মানব শরীরের সমস্ত অস্বাভাবিক পরিস্থিতি ঠিক হতে থাকে। ব্যায়াম 5, ঐশ্বরিক ক্ষমতার শক্তি বৃদ্ধি। এটা এক ধরনের উচ্চস্তরের ধ্যানের অনুশীলন, যা বসে করতে হয়। এতে ব্যক্তির শক্তি সামর্থ্য এবং অলৌকিক ক্ষমতা সুদৃঢ় হয়। ফালুন গঙ্গের অনুশীলন আজ সারা পৃথিবীতে জনপ্রিয় হয়েছে। তবে দুঃখের কথা এই যে, চীন দেশে, যেখানে ফালুন দাফার উৎপত্তি, সেই দেশেই চীনের কমিউনিস্ট পার্টি 1999 সাল থেকে এর উপরে দমনপীড়ন করে যাচ্ছে। ফালুন দাফার ক্রমবর্ধমান জনপ্রিয়তাকে দেশের শাসন ব্যবস্থায় তাদের আধিপত্যের ক্ষেত্রে বিপদ মনে করল এবং ভয় পেয়ে গিয়ে 20 জুলাই 1999 সালে ফালুন দাফাকে নিষিদ্ধ ঘোষণা করে নিষ্ঠুরভাবে দমনপীড়ন শুরু করল, যা আজও চলে আসছে। আমাদের দেশে অনেক মানুষ দিল্লি, মুম্বাই, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, নাগপুর, পুনে, কলকাতা ইত্যাদি শহরে ফালুন দাফার অনুশীলন করছে। অনেক স্কুলেও নিয়মিতভাবে এর অনুশীলন করা হচ্ছে। মুম্বাইতে অনেক ফ্যাশন মডেল তাদের ব্যস্ত জীবনযাত্রার মধ্যে স্থিরতা এবং শান্তি প্রাপ্তির জন্য ফালুন দাফার চর্চা করছে। যদি আপনি এই অনুশীলন পদ্ধতি শিখতে চান, তাহলে www.learnfalungong.in এই সাইটে বিনা খরচে ওয়েবিনারের জন্য নাম রেজিস্টার করুন। ফালুন দাফা সম্বন্ধে আরও তথ্য জানার জন্য www.falundafa.org এই সাইটে দেখুন।